তো বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আহানাজ কিচেনে। আজকে আমি শেয়ার করব একটি মাছের রেসিপি, সেটা হচ্ছে সরপুঁটি মাছ সর্ষে দিয়ে। জাস্ট এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, অপূর্ব খেতে। এই রেসিপিটা রান্না করতে অবশ্যই সরপুঁটি মাছ আমি ধুয়ে সব পরিষ্কার করে নিচ্ছি, একটু চাকু দিয়ে কেটে কেটে নিচ্ছি। এখন লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে নেওয়া শেষ, এখন আমি যে মশলাটা ইউজ করব, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, অবশ্যই সর্ষে দিয়ে রান্না করব। এক চামচ সর্ষে, তিনটা কাঁচামরিচ, তিন কোয়া রসুন আমি পেস্ট করে নিব। বসিয়ে দিচ্ছি প্যান, দিয়ে দিচ্ছি তেল, তেলটা একটু হিট করে নিচ্ছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একে একে মাছ। লবণটা দেওয়ার কারণ প্যানের সাথে মাছটা লেগে যাবে না, সুন্দর উঠে আসবে। একে একে পাঁচটা মাছ আমার ভেজে নেওয়া শেষ। উঠিয়ে নিচ্ছি মাছ এবং দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভাজা ভাজা করব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করা শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। মশলাটা আমি ভেজে ভেজে করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা টমেটো পেস্ট তিন চামচের মতো। এটা আমি গত শীতের টমেটো সিদ্ধ করে পেস্ট করে ফ্রোজেন করে রেখেছি, সেটাই আমি ইউজ করছি। আপনারা যদি চান বাজারেরটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। টমেটো পেস্ট না ইউজ করতেও পারেন, বাজার থেকে এনে ওটা কেটে কেটেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সর্ষে, অবশ্যই আমি হাফ চামচ জিরাও অ্যাড করেছি, তিনটা কাঁচামরিচ, তিন কোয়া রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিচ্ছি। এই কষানোর পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করছি না, কারণ ফ্রোজেন টমেটো পেস্টের সাথেও পানি বরফ, যেহেতু পানি আসছে, আর পেস্ট করা মশলাটার সাথে একটু আমি পানি দিয়েই পেস্ট করে নিচ্ছি। এখন আমি ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি মাছ, মাছটা একটু কষিয়ে নেব। মশলাটার সাথে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। একটু উল্টে পাল্টে নিচ্ছি। এখন অ্যাড করব এক কাপ পানি। অ্যাড করছি এক কাপ পানি। পানিটা দিয়ে নেড়ে ছেড়ে আমি মশলাটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ চিড়ে। ঢেকে দিব ঠিক পাঁচ মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে ফিরে আসছি। রান্নাটা 90% হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া পাতা। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 2 মিনিট পরে রান্নাটা আমার অলমোস্ট শেষ। এখন আমি সার্ভিং ডিশে
নামিয়ে নিব একে একে সবকটি মাছ। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের পছন্দ হয়, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থেকো। আমি তোমাদের মাঝে নতুন, আমি তোমাদের হেল্প চাই। ধন্যবাদ।